আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির অবস্থা একদিনেই খারাপ হয়ে গেছে পুরো সৌদি জুড়ে চলছে গণহারে জরিমানা সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে এবার অনুরোধ থাকল করোনা নিয়ন্ত্রণ করতে সৌদি সরকার যে বিধিনিষেধ পুনরায় কার্যকর করেছে তার চব্বিশ ঘন্টায় পাল্টে গেছে সৌদির অবস্থা নির্দেশনা ভঙ্গর দেয়ে গণহারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়ে জরিমানা গুনছেন সৌদি প্রবাসী ও নাগরিকরা সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে করোনা প্রতিরোধের ব্যবস্থা পুনরায় আরোপ করার চব্বিশ ঘন্টার মধ্যে করোনাভাইরাস সতর্কতামূলক ব্যবস্থা এবং প্রতিরোধমূলক প্রটোকল ভঙ্গের দায়ে মোট চার জনকে শনাক্ত করা হয়েছে এই লংঘনের মধ্যে অন্যতম হচ্ছে ব্যর্থতা এবং সামাজিক বজায় রাখা রিয়াদ সবচেয়ে বেশি নির্দেশনা বঙ্গের দায়ে চোদ্দশো চারজনকে জনকে আটক করে জরিমানা করা হয়েছে তারপর মদিনাতে পাঁচশো তিরিশ জনকে মক্কাতে চারশো নব্বই জনকে আটক করে জরিমানা করা হয়েছে তাছাড়া সৌদি আরবের অন্যান্য অঞ্চলের বেশ কিছু প্রবাসী নাগরিকদেরকেও জরিমানা করা হয়েছে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখার জন্য সতর্কতামূলক ব্যবস্থাগুলি বিশেষ করে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মটি গত বৃহস্পতিবার সকাল সাতটা থেকেই কার্যকর করা হয়েছে আর এই নির্দেশনা বঙ্গের দায়ে কার্যকর করার চব্বিশ ঘন্টায় চার হাজার একশো জনকে আটক করে জরিমানা করা হয়েছে উল্লেখ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন মাস্ক না পরার জন্য এক হাজার রিয়াল জরিমানা করা হবে লঙ্ঘনের পুনরাবৃত্তি ঘটলে জরিমানা দ্বিগুণ করা হবে এবং বারবার একই অপরাধ করলে এই জরিমানা সর্বোচ্চ এক লাখ রিয়াল পর্যন্ত হতে পারে তাই সৌদি আরবে থাকা সকল প্রবাসীরা করোনা প্রতিরোধের নির্দেশনা মেনে চলুন বিশেষ করে বাসার বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করুন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রং ডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে